হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি সকলে ভালো আছেন আমরা একটা সময় আমাদের ব্যাট চালান বা ট্রেজারি চালানটা সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ফিজিক্যালি লাইনে দাঁড়িয়ে জমা দিতাম কিন্তু এখন থেকে আপনারা চাইলে আপনাদের ঘরে বসে সোনালি ব্যাংকের ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের বিকাশ রকেট অথবা আপনাদের যে কোনো ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাট চালান জমা দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এ ধরনের ইনফরমেটিভমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমাদেরকে অনলাইনে ব্যাট চালান জমা দেওয়ার জন্য বা টেজারে চালান জমা দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে সোনালী ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি তো এখানে গুগলে আসার পর আপনারা সিম্পলি এখানে সার্চ বারে গিয়ে যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন অথবা আপনারা লিখতে পারবেন যে এসবিএল ডট কম ডট বিডি এরকম লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদেরকে এরকম একটা এন্টারপ্রেসই নিয়ে আসবে যেটা সোনালি ব্যাঙ্ক লিমিটেডের বিল পেমেন্ট সিস্টেমের তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশানস পেয়ে যাবেন তো আপনারা যেহেতু ভ্যাট চালান বা ট্রেজারি চালানটা জমা দেবেন তো এখান থেকে আপনাদেরকে ভ্যাট অনলাইন যে অপশানটা আছে সেখানে চলে যাবে তো এখানে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের যে বিন নাম্বারটা আছে সেই বিন নাম্বারটা দিয়ে এখানে সিম্পলি সার্চ করতে হবে তো আমি এখন আমার বিন নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতেছি তো ফ্রেন্ডস এখানে আমি আমার বিন নম্বরটা দিয়ে দিলাম দেন এখান থেকে সার্চে ক্লিক করবে তো সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার যে বিন নাম্বারের যে ডিটেলস আছে সেটা এখানে আপনাদের সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিন নাম্বারে সবগুলা ইনফরমেশন এখানে শো করতেছে তারপর এখানে আপনি যে ট্যাক্স টাইপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে এক্সাইজ ডিউটি যেটা আমরা রেগুলার যে প্রত্যেক মান্থলি যে ভ্যাটটা দিয়ে দিই ওইটাই তারপর হচ্ছে আপনার ট্যাক্স পিরিয়ড অর্থাৎ আপনি কোন মাসের ভ্যাট দিচ্ছেন সে মাসটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি ইয়ারটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনি ব্যাটের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি কত টাকা ব্যাট দিচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সিম্পলি নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সবগুলো ইনফরমেশন এখানে দেখাবে এটা একটু আপনারা চেক করে নেবেন চেক করার পর যদি কোনো কারেকশন থাকে তাহলে সেখানে এখানে ইডিট অপশন যেটা দেখতে পাচ্ছেন এডিটে চলে যাবেন আর যদি বাকি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন পেমেন্ট অপশনে তো পেমেন্ট অপশনে যাওয়ার পর এখানে আপনারা কোন কোন ওয়ের মাধ্যমে আপনারা এই পেমেন্ট করতে পারবেন সবগুলো এখানে দেখাবে তো আপনি চাইলে এখানে যে সোনালী ব্যাঙ্কের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন এছাড়া আপনি যদি চান যে যে কোনো কার্ডস ভিসা অথবা মাস্টার অথবা এম এক্স কার্ড অথবা ডিবিএল ন্যাক্সের যে কার্ডগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন তো আপনি যদি কার্ডের মাধ্যমে করতে চান তো আপনি যে কোনো একটা কার্ডের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনাকে আপনার যে কার্ড নাম্বার আছে কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে এবং হচ্ছে আপনার কার্ড হোল্ডার যে নেম আছে এক্সপায়ারি ডেট আছে এগুলো দিয়ে জাস্ট আপনি ওকে করলে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তারপর আপনি কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন আর আপনি যদি চান যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়ার জন্য তাহলে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্যাঙ্কিং যে অপশনটা আছে এখানে চলে যাবেন এখান থেকে আপনি বিকাশ রকেট অথবা ইউক্যাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সাপোজ আপনি যদি বিকাশ থেকে করেন আপনি বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখান থেকে পে উইথ বিকাশ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে আপনার বিকাশের পিনটা দিতে হবে তারপর সিমটি এখান থেকে আপনি যেভাবে নর্মালি বিকাশের টাকা পাঠান সেম ওয়েতে বিকাশে টাকা পাঠাই দিতে পারবেন তারপর টাকা পাঠানোর পরে আপনি একটা রিসিপ্ট পেয়ে যাবেন এই রিসিপ্টটা আপনি সেখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো এভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের ভ্যাট চালান বা ট্রেজারি চালানটা সোনালী ব্যাংকের ই পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই দিয়ে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ